নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনের কাজে নিযুক্ত ফ্লাইং স্কোয়াড টিমের সুবিধার্থে বিশেষ যান পথ চলা শুরু করলো মালদায়। সোমবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্লাইং স্কোয়াড টিমের জন্য একাধিক বিশেষ যানের পথ চলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে সবুজ পতাকা দেখিয়ে ফ্লাইং স্কোয়াড টিমের বিশেষ যানের উদ্বোধন করে। এই প্রসঙ্গে জেলা শাসক জানান, জেলার বিভিন্ন ব্লকে একাধিক এমসিসি টিম কাজ করছে। তারা নির্বাচনী বিধিনিষেধ সংক্রান্ত নানান অভিযোগ খতিয়ে দেখছেন, ব্যবস্থা নিচ্ছেন। তাই সেই কাজের জন্য এমসিসি টিমের ফ্লাইং স্কোয়াডকে সাহায্য করার জন্য আজ এই বিশেষ যানগুলি পথ চলা শুরু করলো। অ্যাজ পার দি ডাইরেকশনস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের ফ্লাইং স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অনেকগুলো মোর দেন 70 টিমস যে আছে ফ্লাইং স্কোয়াড, তারা ঘুরছে এবং এমসিসি রিলেটেড যে কমপ্লেন্টসগুলো আছে সেগুলো ডিসপোজাল করা, অ্যাকশন নেওয়া সেটা করা হচ্ছে। তো তাদেরই সুবিধার্থে আমরা স্পেশাল ডেডিকেটেড ভেহিকলস করেছি, সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে এবং সিভিজিলেও যে কমপ্লেন্টসগুলো আসছে বা 1950-তে যে কমপ্লেন্টসগুলো আসছে সেগুলোকে রিড্রেস করা। অন্যদিকে এদিনই মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এক বৈঠক করা হয়। বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা বিভিন্ন ব্লকের আধিকারিকদের নিয়ে বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ে মৃত্যু ক্ষয়ক্ষতি রুখতে আগাম প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং ব্লকে ব্লকে ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশ দেন বলে জানা গেছে। থান্ডারস্টর্মস বা লাইটনিং এর যা ফোরকাস্ট আছে সেগুলো নিয়ে প্রত্যেক ব্লকের টিমকে ডাকা হয়েছিল। তার সঙ্গে আমাদের হেলথের টিম ছিল, আমাদের পিএইচির পুরো টিম ছিল, যে জলের কোথায় অসুবিধা না হয় বিকজ যদি হিট ওয়েভ লাইক কন্ডিশন হয়। তার সঙ্গে ডেঙ্গির যে আছে কিছু কিছু কেসেস পাওয়া যাচ্ছে, সো হেলথ টিমের সঙ্গে রিভিউ করা হলো যে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে যে অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো ফুল ফ্লেজেডলি গ্রাউন্ড লেভেলে হয় যাতে এই অসুবিধাগুলো না হয় সেটার জন্য আজকে রিভিউ। বাড়ি থেকে বেরিয়েছিল দোকানে যাওয়ার নাম করে কিন্তু আর বাড়ি ফেরেনি। গত 8 দিন ধরে নিখোঁজ হয়ে রয়েছে 10 বছরের এক মুখবধির বালক। ঘটনাকে ঘিরে চোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানার শামশির গঙ্গারাম পাড়া এলাকায়। ঘটনায় নিখোঁজ বালকের পরিবারের তরফে পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ওই বালকের কোনো হদিশ পায়নি বলে খবর। ছেলে দোকান গেছে, ছেলে আর আসেনি, তার পরে পরে খোঁজ করছি, ছেলে আর খুঁজে পাইনি। 1 তারিখ হনে 2 তারিখ পুলিশে অভিযোগ করেছে, পুলিশ অভিযোগ করেছি, মনে করে যে ছেলের ঢোঁড়া খোঁচাও খুব করেছি, ছেলের কোনো খোঁজ পাইনি। আর ছেলে গোবা কি হয় আপনার? আমার পোতা হয়। আমার 8টা থেকে ছেলে নিয়ে পাত্তা 1 তারিখ থেকে, গোটে 1 তারিখ থেকে ছেলে আমি খোঁজাখুঁজি করে পাচ্ছি না, পুলিশ শাসনও খোঁজাখুঁজি করছে পাচ্ছে না। অভিযোগ করেছো? অভিযোগ করেছি থানাতে। ছেলের নাম নাসিরউদ্দিন খান সমলা, লাল জামা ছিল।